রাজনৈতিক সমাধান না হলে নির্বাচন কমিশনের পক্ষে সবার জন্য সমান সুযোগ তৈরি কিংবা গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবে না বলছেন নির্বাচন পর্যবেক্ষণও ও রাজনৈতিক বিশ্লেষকরা নিকট ও সুদূর অতীতের উদাহরণ টেনে তারা বলছেন নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রভাব মুক্ত থাকার এছাড়া পুনঃতফসিল অথবা নির্বাচনের তারিখ পেছানো নিয়েও ভিন্ন মত আছে বিশ্লেষকদের বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের রিপোর্টে ধানমন্ডিতে মনোনয়ন উৎসব নয়াপল্টন নিরুৎসব নির্বাচন কমিশনের তফসিল পরবর্তী প্রস্তুতি এসব নিয়ে চলছে নির্বাচনী ট্রেন গন্তব্যে পৌঁছাবে তেইশ ডিসেম্বর কিন্তু এখনও অমীমাংসিত রাজনৈতিক সমীকরণ এই বাস্তবতায় স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলছেন রাজনৈতিক সংকট সমাধানের ক্ষমতা কমিশনের নেই কমিশনের কোনো ভূমিকা নেই রাজনৈতিক সমস্যা কমিশন সমাধান করতে পারবে না রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদদের সরকার এবং ঐক্যফ্রন্ট এদেরকে সমাধান করতে এবং তাদের পক্ষ ত্রুটিমুক্ত নির্বাচন করা ডিফিকাল্ট যদি পলিটিক্যালি একটা সমঝোতা না হয় রাজনৈতিক সমঝোতা না হলে কারণ রাজনৈতিক সমঝোতার সাথে জড়িত আছে পুলিশ এবং প্রশাসনের নিরাপত্তার প্রশ্ন এগুলো যদি ঠিক না হয় নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবে না লেভেল প্লেইং ফিল্ড তো হবে না সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান বলছেন সরকার না চাইলে কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা কঠিন সরকার যদি প্রভাব মুক্ত রাখেন তাদেরকে তাহলে তারা অবশ্যই ভালো নির্বাচন করতে পারবেন তো সেই চ্যালেঞ্জ তো তাদের সবসময় ছিল এবং তার চেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে তারা কতটা কঠোর অবস্থান গ্রহণ করতে পারবেন আমাদের দেশে আমরা নির্বাচন কমিশনকে নিকট অতীতে বা একেবারে সুদূর অতীতেও কখনো খুব কঠোর অবস্থানে যেতে দেখিনি তাদের উপরে একটা সংবিধানের পবিত্র দায়িত্ব আছে এবং তারা কারো অধীন না তারপরে যে তারা কেন কঠোর অবস্থান নেন না এটা আমার বুঝতে অসুবিধা হয় তারা নিতে পারেন ঐক্য ফ্রন্টের দাবি পুনর তফসিল যুক্তফ্রন্ট বলছে সাত দিন পেছাও তফসিল পেছানো কিংবা পুনর তফসিলের সুযোগ কতটুকু আর হাতে পর্যাপ্ত সময় রেখেই কমিশন আসলে এই তফসিল ঘোষণার কাজটি করেছেন যদি কোনো কারণে নেগোশিয়েট করতে হয় যদি পুনঃ তফসিল রিঅ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আসে তখন তারা সেটা করতে যাতে সক্ষম হন একেবারে দেয়ালে পিঠ ঠেকিয়ে যদি তারিখ ঘোষণা করতেন তাহলে আমি বলতাম যে সেটা খুব বিজ্ঞ জনচিত কাজ হয়েছে তা নয় এখন তফসিল পরিবর্তন করার কথা বলাটা যেতে পারে কেউ বলতেই পারেন যে তফসিল এখনও পরিবর্তন করা যায় এটা সরকার শাসক দল জাতীয় পার্টি এবং নির্বাচন কমিশন এই পরিবর্তনে সায় দেবে বলে আমার মনে হয় না আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ঢাকা